বন্ধুরা মিঠু রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন এইরকম একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি হলো মুচমুচে আলুর বড়া। এটি বানানো খুবই সহজ, খেতে খুব টেস্টি হয়। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে চটকে নেব। সিদ্ধ করা আলুটা ভালো করে চটকে নিয়েছি, সব রকমের মশলা আলুর সাথে মিশিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, সর্ষে বাটা, এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি ফাটিয়ে নেব। ডিমে শুধু আমি কুসুমটা নেব। সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো ভালো করে মেখে একটা ডো বাড়িয়ে নিয়েছি। হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নেব। ডো থেকে লেচি কেটে বড়ার আকারে তৈরি করে নেব। সব বড়া তৈরি করা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব।
তেল গরম হয়ে গেছে, আলুর বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুর সব বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আলুর বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, নমস্কার।